প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ক্লাউড স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে জানাই স্বাগতম। আমাদের আজকের ভিডিওর টপিক হলো রবিনসন ক্রুশোর পার্ট 2। তো চলো শুরু করা যাক। আচ্ছা, আমরা পার্ট 1 যেটা করেছিলাম সেটা এই পর্যন্ত শেষ করেছিলাম, তো আজকে পার্ট 2 এখান থেকে শুরু করছি। দেখো, ক্রুশো হ্যাভিং সাম মানি ইন হিস পকেট ডিসাইডেড টু ট্রাভেল টু লন্ডন বাই ল্যান্ড। বলা হচ্ছে যে ক্রুশো তার পকেটে কিছু টাকা নিয়ে সে এবার সিদ্ধান্ত গ্রহণ করলো যে এবার সে আর জল পথে আর কি ভ্রমণ করবে না, সে এবার স্থল পথে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবে। হিজ ডিসিশন ওয়াজ বেসড পার্টলি অন দ্য ফ্যাক্ট দ্যাট হি ওয়াজ অ্যাশেম টু গো হোম অ্যান্ড ফেস হিজ প্যারেন্টস। বলা হচ্ছে যে তার এই সিদ্ধান্তটা সেটা সে নিয়েছিল কিছুটা তার বাড়িতে গিয়ে তার বাবা মার সঙ্গে লজ্জায় পতিত হইতে হবে, এই জন্য অর্থাৎ সে তার বাড়িতে যাবে না, কেননা সেখানে সে গিয়ে লজ্জায় পড়বে সেজন্য। অ্যান্ড দ্যাট হিজ নেইবার মাইট লাভ অ্যাট হিম, এবং তার যে প্রতিবেশীরা আছে তারা তার সঙ্গে তার তাকে দেখে হাসবে, এই জন্য সে অ্যাকচুয়ালি বাড়িতে না গিয়ে সে লন্ডনে যাওয়ার জন্য সিদ্ধান্ত নিল। ইন লন্ডন হি বিকেম মোর অ্যান্ড মোর রিলাক্টেন্ট টু গো হোম অ্যান্ড সোন পুট অল নোশন অফ রিটার্নিং আউট অফ হিজ মাইন্ড। লন্ডনে সে অনেক মানে লন্ডনে যাওয়ার পরে সে আরও বেশি বাড়িতে যাওয়ার জন্য অনিচ্ছুক হলো এবং খুব দ্রুতই সে বাড়িতে যাওয়ার চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেললো। ইন লন্ডন ইট ওয়াজ হিজ লট টু ফল ইন উইথ সাম গুড কোম্পানিজ। আচ্ছা, লন্ডনে গিয়ে সে বেশ ভালো কিছু কোম্পানি পেল, সঙ্গী পেল। ওয়ান পার্সন হি মিট ওয়াজ দ্য মাস্টার অফ এ শিপ হুইচ ওয়াজ অ্যাবাউট টু গো টু গিনি কোস্ট অফ আফ্রিকা ফর ট্রেডিং। আচ্ছা, সে একটা ব্যক্তির সঙ্গে দেখা করলো বা একটা ব্যক্তির সঙ্গে তার পরিচয় হলো, যে ছিল একটা শিপের মাস্টার এবং সে গিনিতে যাচ্ছিল, আফ্রিকার একটি কোস্টাল কান্ট্রি, এবং সেখানে সে গিনিতে ব্যবসা করার উদ্দেশ্যে যাচ্ছিল। দ্য মাস্টার টুক এ ফ্যান্সি টু ইয়াং ক্রুশো অ্যান্ড টোল্ড হিম দ্যাট হি কুড কাম অ্যালং অ্যাট নো এক্সপেন্স। আচ্ছা, এই মাস্টার ক্রুশোকে ইয়াং ক্রুশোকে সঙ্গে নিল এবং সে বলল যে সে অ্যাকচুয়ালি তার সঙ্গে যেতে পারে, তাকে কোনো টাকা পয়সাও খরচ করতে হবে না। দাস ক্রুশো এন্টার ইন টু এ স্ট্রিক্ট ফ্রেন্ডশিপ উইথ দিস ক্যাপ্টেন। আচ্ছা, এইভাবে এই ক্রুশো এই মাস্টারের সঙ্গে অর্থাৎ এই ক্যাপ্টেনের সঙ্গে খুব ভালো একটা সম্পর্ক বা বন্ধুত্ব গড়ে তুললো। হু ওয়াজ অ্যান অনেস্ট অ্যান্ড প্লেইন ডিলিং ম্যান, যে ক্যাপ্টেন ছিল একজন সৎ এবং সাধারণ মনের মানুষ, সরল মনের মানুষ। অন দিস ফার্স্ট ভয়েজ ক্রুশো ক্যারিড 40 পাউন্ডস উইথ হিম হুইচ ওয়াজ ইনভেস্টেড ইন টয়েস অ্যান্ড ট্রাইফলস ফর ট্রেডিং। আচ্ছা, এই প্রথম যাত্রায় ক্রুশো তার সঙ্গে প্রায় 40 পাউন্ড 40 পাউন্ড নিয়েছিল এবং সে সেটা ইনভেস্ট করেছিল খেলনা এবং আরও অনেক টুকিটাকি, মানে টুকিটাকির ওপরে যেটা দিয়ে সে বিজনেস করবে এই উদ্দেশ্যে। দিস ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট সাকসেসফুল ভয়েজেস দ্যাট হি এভার হ্যাড সিন। হি ওয়াজ এবল টু ট্রেড হিজ ট্রাইফলস ফর 5 পাউন্ডস 9 আউন্স অফ গোল্ড ডাস্ট হুইচ ইল্ডেড 300 পাউন্ডস। বলা হচ্ছে যে এইটা তার যে যতগুলো সাকসেস মানে ভয়েস সে করেছে, যতগুলো সমুদ্র অভিযান সে করেছে, তার মধ্যে সবচেয়ে সাকসেসফুল ছিল এখন পর্যন্ত, এবং এটা দিয়ে সে 5 পাউন্ড দিয়ে বিভিন্ন টুকিটাকির ব্যবসা করেছিল এবং 9 আউন্স দিয়ে সে গোল্ড ডাস্ট একটা সোনার যে ধুলি সেটার ব্যবসা করেছিল, এবং এইটার ফলে সে 300 পাউন্ড সে লাভ করেছিল, বা তার 40 পাউন্ডটাকে সে 300 পাউন্ডে নিয়ে গিয়েছিল আর কি ব্যবসা করে লাভ করে। আফটার দ্য রিটার্ন টু লন্ডন হিজ ফ্রেন্ড দ্য ক্যাপ্টেন ফেল ইল অ্যান্ড ডাইড। লন্ডনে পৌঁছার পরে তার যে ফ্রেন্ড অর্থাৎ জাহাজের যে ক্যাপ্টেন সে অসুস্থ অনুভব করলো এবং মারা গেল। ক্রুশো ডিসাইডেড টু গো অন হিজ ওন এগেইন টু দ্য গিনি কোস্ট অ্যান্ড টু দ্য আদার 100 পাউন্ডস উইথ হিম, লিভিং 200 পাউন্ডস উইথ দ্য ক্যাপ্টেন্স উইডো ফর সেফ কিপিং। আচ্ছা, ক্রুশো এরপরে সিদ্ধান্ত নিল আবার সেই গিনির যে কোস্টাল এরিয়া সেখানে যাওয়ার জন্য, এবং সে তার সঙ্গে 100 পাউন্ডে নিল এবং অন্য যে আরও 200 পাউন্ড সে সেটাকে
ওই ক্যাপ্টেনের যে উইডো ওয়াইফ, বিধবা ওয়াইফ, তাকে দিল তার বাকি জীবন সেফ থাকার জন্য। দিস ট্রিপ হাউএভার ওয়াজ প্লাগড উইথ মিসফরচুন ফ্রম দ্য ফার্স্ট। এই ট্রিপটাও যাই হোক, এই ট্রিপটাও প্রথম থেকেই মিসফরচুনে জর্জরিত ছিল, তো অনেক ঝামেলায় পড়ছিল তারা, প্লেগড হচ্ছিল। অ্যাজ দ্য শিপ অ্যাপ্রোচ দ্য ক্যানারি আইল্যান্ড, দ্য টার্কিশ রোভার আউট অফ স্যালি অ্যাপ্রোচ দেম ইন অর্ডার টু পাইরেট দেম। বলা হচ্ছে যে এই জাহাজটা, তাদের জাহাজটা যখন ভাসতে ভাসতে ক্যানারি আইল্যান্ডের দিকে অগ্রসর হচ্ছিল, সে সময় টার্কিশ রোভার অর্থাৎ তুর্কিশ একটা ডাকাত দল, তারাও তাদের দিকে আসছিল, এবং মানে তাদেরকে কি বলে, তাদের জাহাজে ডাকাতি করার জন্য। দে ট্রাইড টু গিভ ফাইট, বাট দেয়ার শিপ হ্যাড মাচ লেস ফাইটিং ইকুইপমেন্ট অ্যান্ড নট নিয়ারলি অ্যাজ মেনি ম্যান। বলা হচ্ছে তারা চেষ্টা করলো ফাইট করার জন্য ওই পাইরেটদের সঙ্গে, কিন্তু তাদের জাহাজে যুদ্ধ করার মতো বা ফাইট করার মতো যথেষ্ট ইকুইপমেন্ট ছিল না, এবং মানুষও কম ছিল। দ্য রেজাল্ট ওয়াজ দ্যাট দ্য শিপ ওয়াজ ক্যাপচার্ড অ্যান্ড কুশো ওয়াজ টেকেন প্রিজনার অ্যান্ড ক্যারিড টু দ্য পোর্ট অফ স্যালি। বলা হচ্ছে যে এর ফলে কি হলো, যে এই শিপটা পাইরেটসরা দখল করে নিল এবং কুশোকে বন্দি করলো তারা, এবং বন্দি করে তাকে তারা স্যালির যে পোর্ট, সে পোর্টে নিয়ে গেল। কুশো ওয়াজ নট ইউজড অ্যাজ ব্যাডলি অ্যাজ ওয়ার দ্য আদার মেম্বার্স অফ দ্য ক্রু। কুশোর সঙ্গে অতটা বেশি খারাপ ব্যবহার করা হলো না, যতটা অন্য আরও যে ক্রু ছিল তাদের সঙ্গে যে খারাপ ব্যবহারটা করা হলো। হি ওয়াজ কেপ্ট বাই দ্য মাস্টার অফ দ্য শিপ অ্যান্ড ওয়াজ মেড দ্য মাস্টার্স পার্সোনাল স্লেভ। কুশোকে এই শিপের অর্থাৎ পাইরেটসদের যে শিপ, সেই শিপের মাস্টার তাকে নিল এবং তাকে তার পার্সোনাল ব্যক্তিগত দাসে পরিণত করলো। দাস ইন এ শর্ট টাইম, এভাবে খুব অল্প সময়ের মধ্যে কুশো চেঞ্জ ফ্রম এ মার্চান্ট টু এ মিজারেবল স্লেভ। এরকম একটু মানে খুব অল্প সময়ের মধ্যেই কুশো একজন ব্যবসায়ী থেকে, বণিক থেকে, একটা খুব খারাপ অবস্থায় জর্জরিত একটা দাসে পরিণত হলো। হোয়াইল হিজ নিউ মাস্টার কেপ্ট হিম অন দ্য শোর টু টেন টু হিজ হাউস হোয়েন হি ওয়েন্ট সেইলিং, কুশো কনস্ট্যান্টলি থট অফ হিজ লিবার্টি, অ্যান্ড আফটার অ্যাবাউট 2 ইয়ার্স হি বিগ্যান টু ডিজাইন পসিবল মিন্স অফ এস্কেপ। আচ্ছা, যখন এই কুশোকে নিয়ে তার মাস্টার বিভিন্ন উপত্যকায় যেত, তার বাড়িতে যেত যখন, এমনকি যখন সেইল করতো অর্থাৎ সমুদ্র অভিযানে যে বেরোতো, সেই সময়গুলোতে কুশো কনস্ট্যান্টলি চিন্তা করতো তার নিজের স্বাধীনতার ব্যাপারে। এবং 2 বছর পর এই কুশো ওই মাস্টারের কাছ থেকে, অর্থাৎ পাইরেটসদের যে মাস্টার যেখানে সে স্লেভ হলো, তার কাছ থেকে পালাতে সক্ষম হলো। আচ্ছা, হোয়েন দ্য মাস্টার উড গো ফিশিং, আচ্ছা সরি, এখানে এখানে বলছে পালানোর জন্য সে মানে ফন্দি আঁটতে শুরু করলো। আচ্ছা, হোয়েন দ্য মাস্টার উড গো ফিশিং হি উড অলওয়েজ টেক কুশো অ্যান্ড এ ইয়াং ম্যারেস্কো উইথ হিম টু রো। মনে হচ্ছে যে যখন এই মাস্টার, পাইরেটসদের যে মাস্টার, মাছ মারতে যাইতো, মাছ ধরতে যাইতো, তখন সে সবসময় কুশে এবং এর সঙ্গে আর একজন ব্যক্তি যাকে বলা হচ্ছে ম্যারেস্কো, তাকে সাথে নিত। কুশো অলসো প্রুভ টু বি অ্যান এক্সিলেন্ট ফিশারম্যান অ্যান্ড ওয়াজ ওফেন ইনস্ট্রাক্টেড টু ক্যাচ এ মেস অফ ফিশ ফর ইজ মাস্টার। আচ্ছা, কুশো অলরেডি নিজেকে একজন খুব ভালো মৎস্য শিকারী হিসেবে প্রমাণ করে ফেলেছে, এবং সেও মাঝে মাঝে বড় একটি মাছের দলকে ধরতে তার মাস্টারকে পরামর্শ দিত। ওয়ান্স হোয়েন দে ওয়ার আউট ফিশিং দে ওয়ার কট ইন এ ফগ অ্যান্ড লস্ট দেয়ার ওয়ে। একদা যখন তারা মাছ মারা প্রায় শেষ করে ফেলেছিল, সেই সময় তারা প্রচণ্ড কুয়াশা ভেতরে মানে কুয়াশায় আটকে গেল এবং তারা নিজেদের রাস্তা হারিয়ে ফেলল। ইউজিং দিস অ্যান্ড অ্যাজ অ্যান এক্সাম্পল, দ্য মাস্টার হ্যাড দ্য স্কিপ প্রোভাইডেড উইথ ফুড অ্যান্ড ওয়াটার অ্যান্ড অলসো সাম ফায়ার আর্মস। এই অবস্থায় মাস্টারের সঙ্গে
ডিঙ্গি নৌকা ছিল এবং যার ভেতর কিছু ফুড এবং পানি ছিল এবং আরো কিছু আগ্নেয়াস্ত্রও ছিল। ওয়ান ডে দ্য মাস্টার ওয়াজ প্ল্যানিং অন হ্যাভিং সাম অফ হিজ ফ্রেন্ডস ওভার ফর এ ডিনার অ্যান্ড হি অর্ডার্ড ক্রুশো টু গো আউট অ্যান্ড ক্যাচ সাম ফিশ ফর ডিনার অ্যান্ড টু ব্রিং দ্য ফিশ হোম অ্যাজ সুন অ্যাজ হি হ্যাড কট দেম। আচ্ছা, একদিন মাস্টার প্ল্যান করলো যে তার কিছু বন্ধুদেরকে সে ডিনারে আমন্ত্রণ জানাবে এবং এর ফলে সে ক্রুশোকে আদেশ করলো যে সে যেন গিয়ে কিছু মাছ ধরে নিয়ে আসে এবং যত তাড়াতাড়ি যেন মানে পারে সে যেন সেই মাছগুলোকে ধরে নিয়ে আসে ডিনারের পূর্বেই। দিস অপরচুনিটি প্রোভাইডেড ক্রুশো উইথ এ ওয়ে টু এসকেপ। এই সুযোগটা ক্রুশোকে একটা মানে পালানোর পথ করে দিল। অ্যাজ সুন অ্যাজ ক্রুশো নিউ দ্যাট হি ওয়াজ টু হ্যাভ এ বোট অ্যাট হিজ কমান্ড হি বিগ্যান টু মেক প্রিপারেশন টু এসকেপ। যখনই ক্রুশো বুঝতে পারলো যে অ্যাকচুয়ালি সে একটা নৌকা পাচ্ছে যেটার কমান্ডে সে থাকবে, সে তখন পালানোর প্রিপারেশন নিতে থাকলো। বাই কানিং মেথডস হি কনভিন্সড দ্য মোর হু সুপারভাইজড হিম টু প্রোভাইড দ্য বোট উইথ অল দ্য নেসেসারি প্রভিশনস ফর অ্যান এসকেপ। বেশ চালাকির মাধ্যমে ক্রুশো মুরকে কনভিন্সড করলো, মুর বলতে হয়তো বা ওই জাহাজের কোনো এক নিগ্রো ব্যক্তি, তাকে কনভিন্সড করলো এবং যে তাকে আর কি দেখাশোনা করছিল বা বিশেষ করে বোটের ক্ষেত্রে বা বোটে যে মালামাল তুলছিল তাকে কনভিন্স করলো এবং সব ধরনের রসদ প্রভিশনস যেগুলো প্রয়োজন একজন মানে ব্যক্তি পালানোর জন্য সে সেগুলো জাহাজে তুলে নিল। আফটার প্রিটেন্ডিং নট টু ক্যাচ অ্যানি ফিশ হি টোল্ড দ্য মোর দ্যাট দে মাস্ট গো ফার্দার আউট টু সি। আচ্ছা, ছলনা করলো যে তারা আসলে মাছ ধরতে পারছে না সমুদ্রের এই জায়গায়। এইটা মানে এই ধরনের ভাব করে ক্রুশো মুরকে নিয়ে, অর্থাৎ ক্রুশোর সঙ্গে যে ব্যক্তিকে দেওয়া হয়েছিল ওই মাছ ধরতে যাওয়ার জন্য, তাকে ক্রুশো বোঝালো যে আসলে তাদের আরো সমুদ্রের ভেতরে যাওয়া উচিত, কেননা এই জায়গায় মাছ ধরা যাচ্ছে না। তারা মাছ ধরতে গিয়ে আর কি এই ক্রুশো এই চালাকিটা করলো যে যেখানে মাছ সে ধরছে সে বলছে যে আসলে এখানে মাছ পাওয়া যাচ্ছে না। এটা এটা অ্যাকচুয়ালি সে একটা মানে বাহানা করছে এবং সে তার সঙ্গে যে মুরকে দেওয়া হয়েছে যে তার সঙ্গী হিসেবে, এবং তাকে বললো যে আসলে এখানে মাছ পাওয়া যাচ্ছে না, তো মাছ ধরতে হলে সমুদ্রের আরো ভিতরে যাইতে হবে। ওয়ান্স দেয়ার, যখন তারা সেখানে গেল, ক্রুশো টুক দ্য মোর বাই সারপ্রাইজ অ্যান্ড থ্রিউ হিম ওভারবোর্ড। বলা হচ্ছে যে যখন তারা সমুদ্রের আরো ভিতরে গেল, ক্রুশো হঠাৎ মোড়ের উপরে ঝাঁপিয়ে পড়ল এবং তাকে বোর্ডের উপরে ফেলে দিল। হি দেন মেড দ্য সার্ভেন্ট জুরি সোয়ার টু বি লয়াল টু হিম। আচ্ছা, সে ওই সার্ভেন্টকে তার নিজের প্রতি অনুগত্য করে করতে শপথ করালো অ্যান্ড দ্য টু অফ দেম সেইলড ফর 5 ডেজ। এবং তারা দুজনে একসঙ্গে প্রায় 5 দিন ধরে নৌকা চালিয়ে সমুদ্রের মধ্যে চলে গেল, মানে নৌকা চালালো আর কি। ফাইনালি দে ওয়ার ইন নিড অফ ফ্রেশ ওয়াটার অ্যান্ড দে কেম ইন টু এ ক্রেক, বাট দেয়ার ওয়ার সাম টেরিবল অ্যানিমেলস নয়েজেস অন ল্যান্ড দ্যাট বোট মেন স্টেড অন দ্য শিপ ডিউরিং দ্য নাইট। এভাবে 5 দিন চলার পরে অবশেষে তাদের পানি শেষ হয়ে গেল, ফ্রেশ পানি যেটা, তো তারা ফ্রেশ পানির দরকার হলো তাদের এবং তারা একটা ক্রিক, ক্রিক বলতে খাঁড়ি যেটাকে বলা হয়, হচ্ছে সমুদ্রের ভেতর থেকে বের হয়ে যাওয়া যে ছোট নদীগুলো, সেই নদী, সেই নদীর ভেতরে গেল এবং সেখানে যাওয়ার পরে তারা ভয়ঙ্কর সব প্রাণীদের আওয়াজ শুনছিল, একটা ল্যান্ডে যে প্রাণীগুলো আর কি ছিল তাদের। এবং তারা দুজনই রাত্রি পর্যন্ত ওইখানে অপেক্ষা করলো জাহাজের ভেতরেই বা তাদের নৌকার ভেতরেই। হোয়েন ইট ওয়াজ টাইম টু গো ফর ওয়াটার, যখন পানি নেওয়ার সময় হলো, জুরি ভলান্টিয়ার টু গো সো দ্যাট ইফ ওয়াইল্ড ম্যান কেম দে উড ইট জুরি অ্যান্ড দাস ক্রুশো কুড এস্কেপ। আচ্ছা, জুরি যেটা মানে তার সঙ্গে যে মুড় ছিল, সে ইচ্ছাকৃতভাবেই এই হচ্ছে
কি বলে কুশার সঙ্গে গেল, এবং যদি মানে এই ভয়ে যে যদি কোনো বন্য মানুষ চলে আসে এবং তাদেরকে খেয়ে ফেলে এই জন্য, এবং এভাবে কুশ এস্কেপ করতে পারলো। সুন হাউ এভার জুরি রিটার্নড ক্যারিং ফ্রেশ ওয়াটার অ্যান্ড এ নিউলি কিল্ড অ্যানিমেল দ্যাট রিজেম্বলস এ লার্জ হেয়ার হুইচ দে এট উইথ গুস্তো। আচ্ছা, বলা হচ্ছে যে হুইচ দে এট উইথ গুস্তো। আচ্ছা, বলা হচ্ছে খুব তাড়াতাড়ি এই যে জুরি সে ফিরে আসলো তাদের সঙ্গ, মানে তারা দুজনে আর কি ফিরে আসলো ক্যারিং ফ্রেশ ওয়াটার, অর্থাৎ ভালো স্বাদু পানি নিয়ে, খাওয়ার পানি নিয়ে, এবং তারা তাদের সঙ্গে একটি প্রাণীও হত্যা করে নিয়ে আসলো, যেটা দেখতে অনেকটা বড় খরগোশের মতো, হেয়ার বলতে খরগোশ। এবং তারা এই দুজনে মিলে এইটাকে খুব তৃপ্তি সহকারে খেলো, গাস্তো বলতে তৃপ্তি সহকারে খাওয়া। টু দ্য বেস্ট অফ হিজ ক্যালকুলেশন ক্রুসো ফিগার্ড দ্যাট দে ওয়ার সামহোয়ার অ্যালং মরক্কোস কোস্ট ইন দ্য কান্ট্রি নোন টু বি আনইনহ্যাবিটেড। আচ্ছা, সবচেয়ে মানে বেস্ট ক্যালকুলেশন করে ক্রুশো ফিগার আউট করতে সক্ষম হলো যে তারা মরক্কোর কোনো একটা জায়গায় আছে, বেশ কোস্টাল এরিয়াতে, মানে যেই জায়গাটা অ্যাকচুয়ালি এখনো উভয় বসবাস এর জন্য লোকজন মানে যায়নি, এরকম একটা জায়গায় তারা আছে, মানে এটা তারা ধারণা করলো। ডিউরিং দ্য ডে দে ডিড সি এ লার্জ বিস্ট হুইচ টার্নড আউট টু বি এ হিউজ লায়ন। আচ্ছা, তারা দিনের বেলা একটা বড় ধরনের যে বিস্ট পশু দেখলো, যেটা অনেকটা বড় একটা লায়ন, মানে দিনের বেলা তারা দেখতে পেলো যে এটা বড় একটা সিংহ। কুশো শট অ্যাট ইট অ্যান্ড হিট ইট ইন দ্য লেগ দ্য ফার্স্ট টাইম, অ্যান্ড দ্য সেকেন্ড শট হিট দ্য অ্যানিমেল অ্যাট দ্য হেড। কুশো এই অ্যানিমেলটাকে প্রথমে তার পায়ে গুলি করলো, এবং তারপরে সেকেন্ড গুলিটা করলো অ্যানিমেলটার মাথায়। জুরি দেন ওয়েন্ট টু ইট, আচ্ছা জুরি অর্থাৎ তার পাশে যে সঙ্গী, সে এরপরে তার কাছে গেল, মানে প্রাণীটির কাছে গেল, অ্যান্ড ফিনিশড কিলিং ইট, এবং এটাকে হত্যা করা সে শেষ করলো, মানে সে সেই ফাইনাল কাজগুলো করে ফেললো। দে স্পেন্ট দ্য ডে স্কিনিং দ্য অ্যানিমেল, তারা দিনটি অতিবাহিত করলো এই অ্যানিমেলটার চামড়া ছাড়ানোর জন্য। অ্যান্ড ক্রুসো ইউজ দ্য স্কিন টু লাই আপন, এবং ক্রুসো এই স্কিনটা ব্যবহার করা শুরু করলো এই এটা মানে গায়ে দেওয়ার কাজে আর কি, অর্থাৎ চাদর বা লেপ কাঁথা হিসাবে ব্যবহার করতে শুরু করলো এই স্কিনটাকে। দ্য সেইলড অন ফর 10 or 12 days, তারা 10-12 দিন ধরে নৌকা বা জাহাজ চালিয়ে গেল, হোপিং টু মিট এ শিপ ফ্রম দ্য সিভিলাইজড কান্ট্রি, এবং তারা আশা করছিল এটা যে তারা একটা সভ্য জাহাজ পাবে যেটা সভ্য কান্ট্রি থেকে এসেছে, মানে খুব ভালো একটা জাহাজ পাবে যেটা খুব সিভিলাইজড একটা কান্ট্রি থেকে এসেছে, সেটার আশায়। আফটার অ্যাবাউট অ্যানাদার 10 days, আরও প্রায় 10 দিন যাওয়ার পরে, দে বিগ্যান টু নোটিস দ্যাট দ্য শোর ওয়াজ সামটাইমস ইনহ্যাবিটেড, তারা খেয়াল করতে শুরু করলো যে সমুদ্র কিনারা জুড়ে কিছু জায়গায় মাঝে মাঝে ইনহ্যাবিটেড অর্থাৎ লোকজনের বসবাসের স্থান দেখা যাচ্ছিল। অ্যান্ড অ্যাট আদার টাইমস, এবং অন্য সময়গুলোতে তারা দেখলো যে কমপ্লিটলি নেকেড নেটিভস ওয়ার সিন ওয়েভিং অ্যাট দেম, অর্থাৎ কমপ্লিটলি নেকেড লোক কিছু ওই এলাকার বসবাসকারী তাদেরকে দেখা যাচ্ছিল, এবং তারা তাদেরকে ওয়েভ করছিল, মানে তাদের উদ্দেশ্যে হাত নাড়া দিচ্ছিল। বাই সাইন্স দে ওয়ার এবল টু কমিউনিকেট দ্যাট দে হ্যাড নো ওয়াটার অ্যান্ড নো মিট। আচ্ছা, তাদের এই যে হাত নাড়ানাড়ি এইগুলো দেখে তারা মানে ক্রুশও বুঝতে পারছিল যে আসলে ওই লোকগুলো বোঝাচ্ছিল তাদের কাছে কোনো খাবার পানি নেই বা কোনো মাংসও নেই। দ্য নেটিভস ব্রড দেম সাম ড্রাইড মিট অ্যান্ড সাম ক্রন হুইচ দে লেফট অন দ্য শোর সো দ্যাট ক্রুশো কুড কাম অ্যান্ড গেট ইট। আচ্ছা, এই যে নেটিভরা তারা কিছু শুকনো মাংস এবং কিছু শস্য সমুদ্র কিনারায় রেখে যাচ্ছিল যাতে করে ক্রুশো আসে এবং এগুলো পেতে পারে। হোয়াইল দে ওয়াইল লাইং অন দ্য শোর, যখন তারা সমুদ্র উপত্যকায় শুয়ে থাকতেছিল, দে আর কেম টু মাইটি ক্রিচার ওয়ান পারসুইং দ্য আদার, সেখানে
দুইটা বড় শক্তিশালী প্রাণী আসলো এবং একটা আরেকটাকে অনুসরণ করছিল। দ্য নেটিভস ওয়ার টেরিবলি ফ্রাইটেন্ড অ্যান্ড ইভেন মোর ফ্রাইটেন্ড অ্যান্ড অ্যাওয়েড ওয়েন ক্রুসো টুক আউট হিজ গান অ্যান্ড কিল্ড ওয়ান অফ দেম। এই যে নেটিভ যারা ছিল তারা খুব ভয়ঙ্করভাবে, মানে তারা খুব ভয় পাচ্ছিল, এমনকি আরও বেশি ভয় পেল যখন ক্রুসো তার একটা গান বের করলো, একটা অস্ত্র বের করলো এবং ওই প্রাণী দুটোর একটাকে হত্যা করলো। দ্য নয়েস অফ দ্য গান মেড সাম অফ দ্য নেটিভস ফল ডাউন ইন ফেয়ার। এই যে যে বন্দুক, সে বন্দুকের যে শব্দ, এই শব্দে কিছু নেটিভ ওখানকার যে যারা বসবাসকারী তারা প্রায় অজ্ঞান হয়ে পড়ে গেল ভয়ে। দ্য আদার ক্রিচার ওয়াজ সো ফ্রাইটেন্ড দ্যাট ইট র্যান অ্যাওয়ে। আরেকটা প্রাণী সে এটাতে খুব ভয় পেল বন্দুকের আওয়াজে এবং সে পালিয়ে গেল। বিং নাও ফার্নিশড উইথ ড্রাইড মিট ক্রন অ্যান্ড ওয়াটার দে সেইলড অ্যাওয়ে। আচ্ছা, এখন এই ভালো পানি, শস্য এবং আরও কিছু শুকনো মাংস নিয়ে খুব ভালোভাবে প্রস্তুতি নিয়ে কুশো আবার কী করলো, সেইলড অ্যাওয়ে, অর্থাৎ নৌকা নিয়ে আরো দূরে চলে গেল। ইন অ্যাবাউট 11 ডেজ, প্রায় 11 দিন পরে, ক্রুসো স্পটেড ল্যান্ড হুইচ হি অ্যাসিউম টু বি দ্য কেপ ভার্ড আইল্যান্ডস। ক্রুসো কিছু ল্যান্ড দেখতে পেল, এবং ল্যান্ড বলতে ভূমি বা দ্বীপ, এবং সে তো এটাকে ধারণা করলো যে এটা কেপ ভার্ড আইল্যান্ড হিসাবে সে মনে করলো। ক্রুসো রিকগনাইজড ইট অ্যাজ এ পর্তুগিজ শিপ অ্যান্ড সেন্ট। আচ্ছা ওকে, আমি একটা লাইন মিস করেছি। এবং ইন এ শর্ট টাইম জুরি স্পটেড এ শিপ উইথ এ সেইল অ্যান্ড ওয়াজ ফ্রাইটেন্ড থিঙ্কিং দ্যাট দ্য ওল্ড মাস্টার ওয়াজ আফটার বোথ অফ দেম। অল্প সময়ের মধ্যেই তারা একটা শিপ দেখতে পেল, একটা জাহাজ দেখতে পেলো, এবং যেটা ওয়াজ ফ্রাইটেন্ড, এবং যে জাহাজটিও অনেক ভীত মানে ছিল, যে থিঙ্কিং দ্যাট দ্য ওল্ড মাস্টার ওয়াজ আফটার বোথ অফ দেম। যে ওল্ড একটার যে মাস্টার তারা হয়তো বা তাদেরকে মানে অনুসরণ করছে, এই বিষয়টা নিয়ে তারা ভয় পাচ্ছিল কুশো এবং তাদের সঙ্গী। কুশো রিকগনাইজ ইট অ্যাজ এ পর্তুগিজ শিপ অ্যান্ড সেন্ট আপ এ ডিস্ট্রেস সিগন্যাল অ্যান্ড অলসো ফাইন্ড ফায়ার্ড এ গান। কুশো এই পর্তুগিজ মানে এটাকে বুঝতে পারলো যে এটা একটি পর্তুগিজ শিপ, এবং সে একটি সিগন্যাল পাঠালো যে তারা খুব খারাপ অবস্থায় আছে, ডিস্ট্রেসের মধ্যে আছে, এবং সে একটি গুলিও মানে বন্দুকের গুলিও ফোটালো, ফায়ার করলো। দ্য শিপ স্টপড অ্যান্ড ইন অ্যাবাউট 3 আওয়ার্স ক্রুসো রিচড দ্য শিপ। জাহাজটা থামলো এবং প্রায় 3 ঘন্টায় ক্রুসো সেই জাহাজে পৌঁছালো। দ্য ক্যাপ্টেন এ ফ্রেন্ডলি ম্যান টুক দেম ইন আফটার হিয়ারিং দ্যাট ক্রুসো হ্যাড বিন এ ক্যাপটিভ স্লেভ। আচ্ছা, ক্রুসো যে একটা অধিকৃত দাস এইটা শুনে এই ফ্রেন্ডলি স্বভাবের এই ক্যাপ্টেনটা তাকে তার সঙ্গে নিল। ক্রুসো অফার্ড দ্য ক্যাপ্টেন অল দ্যাট হি হ্যাড, বাট দ্য ক্যাপ্টেন রিফিউজ সেইং দ্যাট দেন ক্রুসো উড বি লেফট পেনিলিস হোয়েন দে ল্যান্ডেড ইন ব্রাজিল দেয়ার ডেস্টিনেশন। ক্রুসো তার সঙ্গে থাকা সমস্ত জিনিস ক্যাপ্টেনকে দিতে চাইলো, কিন্তু ক্যাপ্টেন এইটা নিতে অস্বীকার করলো, এই বলে যে যখন ব্রাজিলে মানে যেখানে এই জাহাজটি যাচ্ছে সেখানে যাওয়ার পরে কুশোকে যখন সে ছেড়ে দেবে, তখন সে তার কাছে আসলে কোনো টাকা পয়সা থাকবে না, পেনিলেস থাকবে, যার জন্য সে সেটা নিতে অস্বীকার করলো। ফার্দার মোর দ্য ক্যাপ্টেন অফার্ড দ্য 80 পিসেস অফ এইট ফর দ্য বোট অ্যান্ড 60 মোর ফর দ্য সেল অফ জুরি। বরং আরও কী করলো, এই ক্যাপ্টেন এই ক্রুসোর যে জাহাজটি বা নৌকাটি সেটার জন্য প্রায় 80 পিসেস অফ 8, সে আর কি কিছু টাকা দিল একটা সংখ্যক, এখানে 80 কত কি লেখা আছে, অ্যান্ড ফর দ্য বোট মানে বোটের জন্য, এবং আরও 60 পেসে দিল, মানে এটা হচ্ছে হয়তো বা হচ্ছে ব্রাজিলিয়ান মুদ্রার নাম বা পর্তুগিজের মুদ্রার নাম, তো বলা হচ্ছে যে এই পেসো দিল এবং আরও 60 পেসো দিল ওই তার সঙ্গে থাকা যে জুরি বা তার সঙ্গে যে মোর ছিল তাকে কিনে নেওয়ার জন্য। আফটার ফার্স্ট ক্রুসো ওয়াজ লো টু সেল। আচ্ছা, অ্যাট ফার্স্ট ক্রুসো অনিচ্ছুক ছিল এই মানে পোর বয় যেটা মোর তার সঙ্গে তাকে বিক্রি করার জন্য লোথ ছিল। দ্য পোর বয়েজ লিবার্টি হু হ্যাড অ্যাসিস্টেড
মি সো ফেথফুলি ইন প্রোকিউরিং মাই ওন। প্রথমে ক্রুসো একে বিক্রি করতে, মানে তার সঙ্গে থাকা যে লোকটি তাকে বিক্রি করতে অনিচ্ছা প্রকাশ করলো, কেননা সে তার সঙ্গে খুব বিশ্বাসের সঙ্গে এতক্ষণ ছিল, এতদিন ছিল। হাউএভার, হোয়েন ক্রুসো টোল্ড জুরি দ্য রিজন ফর সেলিং হিম, ক্রুসো টেলস আস দ্যাট জুরি ওয়াজ উইলিং টু বি সোল্ড। আচ্ছা, কিন্তু তারপরে ক্রুসো তাকে তার স্বাধীনতার জন্য আর কি বিক্রি করতে চাইলো, এবং ক্রুসো আমাদেরকে জানালো যে আসলে এই কথায়, এই যে জুরি তার সঙ্গে থাকা যে মুর বা ছেলেটা, সে নিজেও রাজি হলো টু বি সোল্ড, অর্থাৎ বিক্রি হওয়ার জন্য। আচ্ছা, এই হলো পার্ট টু। আমি আজকে পার্ট টুটা এ পর্যন্তই করার চিন্তা করেছি এবং এ পর্যন্তই ইনফরমেশন কালেক্ট করেছি। তো পরবর্তীতে পার্ট থ্রি নিয়ে আসবো খুব শীঘ্রই, সে পর্যন্ত অপেক্ষা করতে থাকো। এবং এটা, এই ভিডিওটা তৈরি করতে বেশ কয়েকদিন সময় নিয়ে নিলাম, এরপর থেকে রেগুলার আসার চেষ্টা করব। তো ঠিক আছে, আজকে পর্যন্তই, পরবর্তীতে আবার নতুন ভিডিও নিয়ে আসবো। টিল দেন, আল্লাহ হাফেজ।